আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আয়েশা রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আলু দিয়ে সকাল বিকেলের নাস্তা। অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারবেন, পরিবারের মন জয় করার মতো একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি পুরো রেসিপিটা। এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গেটার করা আলু। দুটো বড় সাইজের আলু নিয়ে গেটার করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব দুটো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আধা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব আধা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব চিজ। চিজটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো এখানে চিজটা ব্যবহার করেছি। দিয়ে দিব ডিমের সাদা অংশ, দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেল দেওয়া হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে দিয়ে দিব মাখানো আলু। দেখুন আমি আলুটা কিভাবে দিচ্ছি। আলুটা দিতে দিতে আমি মাছ দিয়ে একটু ফাঁকা করে নিব। দেখুন আমি মাছ দিয়ে ফাঁকা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। আপনারা তো দেখতেই পেলেন আমি এই ডিম আলু রেসিপিটা কিভাবে বানাচ্ছি। দিয়ে দিব ডিমের কুসুমের মধ্যে পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এক পাশ উল্টে দিব, আস্তে আস্তে উল্টে দিব যাতে ভেঙে না যায়। এভাবে উল্টে পাল্টে আমি এই নাস্তাটা এখন ভেজে নিব। একটু সময় নিয়ে নাস্তাটা ভেজে নিতে হবে যেহেতু আলুটা কাঁচা। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেই ভেজে নিতে হবে। নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম আলু দিয়ে সকাল বিকেলের নাস্তা। আমি একটু খেয়ে দেখাচ্ছি, আসলে এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই এই নাস্তাটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।